প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আজকের ক্লাস মূলত স্ট্যাটিক জিকের উপর স্ট্যাটিক জিকে থেকে বিভিন্ন বই ও তাদের লেখক বা বুকস অ্যান্ড অথর এই টপিকটির উপর আমরা ক্লাস করব আজকের এই ক্লাসে আমি টোটাল চল্লিশটা বই এবং তাদের লেখকের নাম নিয়ে আলোচনা করব তো এই যে বইগুলো নিয়ে আলোচনা করব এগুলো মূলত বিভিন্ন ইংরাজি বই এবং তাদের লেখক তো আজকের এই ক্লাস থেকে এই ধরনের কোশ্চেন মূলত পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস ক্লার্কশিপ বা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কমার্স স্টুডেন্টদের জন্য যে এক্সামটা হয়ে থাকে এছাড়া স্টাফ সিলেকশান কমিশনের কোনো এক্সাম বা রাজ্য সরকার যে টেট পরীক্ষা হয় সেই টেট পরীক্ষাতেও অনেক সময় দু একটি ইংরাজি বইয়ের নাম আসে এছাড়া কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষার্থীদের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট আজকে আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করব সেই বইগুলোর একটা বিশেষ বিশেষত্ব রয়েছে কী সেই বিশেষত্ব আজকে আমরা যে বইগুলো নিয়ে আলোচনা করব। টোটাল এই বইগুলোই চল্লিশটা বই টোটাল চল্লিশটা বই ভারতবর্ষের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত বিভিন্ন লেখক ভারতবর্ষকে বা ইন্ডিয়াকে বিভিন্নভাবে দেখেছেন বিভিন্ন কিছু কল্পনা করেছেন বিভিন্নভাবে আবেগ নিয়ে বিভিন্ন কিছু লিখেছেন ফলে আজকে আমাদের এই যে চল্লিশটা বুক নিয়ে আলোচ্য বিষয় এই টোটাল চল্লিশটা বই ভারতবর্ষ বা ইন্ডিয়া রিলেটেড এবং তোমরা যদি বিগত বিভিন্ন সালের এক্সামের এক্সামকে যে এক্সামগুলোর কথা বললাম বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন এক্সামের এই এক্সামগুলোর প্রশ্নপত্র ফলো করো দেখবে যে বইগুলোর নাম এসেছে সেই বইগুলো যদি দুটো বইয়ের নাম আসে তার মধ্যে একটা অন্তত ইন্ডিয়া রিলেটেড মানে বইগুলোর নামের মধ্যেই ইন্ডিয়া কথাটি জড়িত আছে তো আজকের ক্লাসে আমরা সেরকম ইন্ডিয়া বা ভারতবর্ষ জড়িত এরকম চল্লিশটা বই নিয়ে আলোচনা করছি এবং তাদের লেখক নিয়ে আর কি তো চলো ক্লাস শুরু করি দেখো আজকের ক্লাসের একদম প্রথম যে বইটি নিয়েছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রচুরবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এক নম্বর কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক উত্তর আমি লিখেই দিয়েছি দেখো এখানে তাই নতুন করে আর অপশান নেই বা অপশান রাখিনি একবারে উত্তরই দিয়ে দিয়েছি জওহরলাল নেহরু তোমরা এগুলো দেখো টোটালটাই বোঝার খুব বেশি বিষয় নেই বিষয় কিছু নেই আজকের এই ক্লাসে টোটালটাই মুখস্ত বিষয় তোমরা ট্রেনেও আছে বা বিভিন্ন অবসর সময়ে কানে হেডফোন লাগিয়েও এই ধরনের জিকেগুলো মুখস্থ করে নিতে পারো বা রিভিশন করে নিতে পারো আজকের ক্লাসটা ভীষণ হেল্পফুল এই কারণেই বলছি তোমরা প্রচুর প্রচুর বইয়ের বুকস অ্যান্ড অথর যদি পড়তে যাই কয়েকশো বা হাজার বইয়ের নাম হয়ে যাবে তো এত তো মুখস্থ করা সম্ভব নয় আমি সেখান থেকে বাছাই করে তোমাদেরকে একটা সাজেশান টাইপের করে দিয়েছি এবং একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বললাম বইগুলোর মধ্যে দেখো ইন্ডিয়া শব্দটি এই আজকের এই বইগুলোর নামের সঙ্গে জড়িত রয়েছে এবং দেখতেই পেয়েছো দা প্রথম বইটাই ছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই যে ইন্ডিয়া জড়িত আছে এবং পরীক্ষায় বললাম যে ম্যাক্সিমাম পরীক্ষায় যে বইগুলো আসে এ ধরনের বৈশিষ্ট্য দিয়েই বইগুলো আসে আর কি ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন হয়ে গেল কোশ্চেন নাম্বার টুতে যাব দেখো পরবর্তী বইটি আরও ভীষণ ইম্পর্টেন্ট কিনা এ প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা এটাও বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বারংবার আসতে দেখা গেছে এমনকি টেটের পরীক্ষাতেও এসেছে পিবিএসি আর বেঙ্গল টেটের জন্য টেটে কিনা এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে ই এম ফস্টার ঠিক আছে এম ফস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া নেক্সট কোশ্চেন দেখো নেক্সট তিন নম্বর আরও ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চেন অ্যান্ড এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন শশী থারুর এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটাও বিভিএসি আর বিভিন্ন সালে এসেছে বিভিন্ন এক্সামে বললাম যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস থেকে শুরু করে মিসলেনিয়াস বা অন্যান্য পিএসসির পরীক্ষাগুলোতে এ ধরনের কোশ্চেন কিন্তু আসে বারবার নেক্সট কোশ্চেন দেখো দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া দ্য বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে নীরজ সি চৌধুরী ঠিক আছে চার নম্বর কোশ্চেন শেষ হল কোশ্চেন নাম্বার ফাইভ দেখো চার্জিং ইন্ডিয়া দেখো প্রত্যেকটি বইয়ের সঙ্গে ইন্ডিয়া সব জড়িত আছে এই জন্য এই বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট চার্জিং ইন্ডিয়া বইটি কার লেখা প্রাক্তন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের লেখা ঠিক আছে চার্জিং ইন্ডিয়া নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স কংগ্রেস আফটার ইন্ডিয়া বইটি কার লেখা জয়া হাসানের লেখা বইটি কংগ্রেস আফটার ইন্ডিয়া দেখো প্রত্যেকটা বইয়ের সঙ্গে প্রত্যেকটা বইয়ের নামের সঙ্গে ইন্ডিয়া শব্দটি জড়িত এই জন্য এই বইগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার সেভেন ইটার্নাল ইটার্নাল ইন্ডিয়া বইটি কার লেখা না ইন্দিরা গান্ধীর লেখা এটার্নাল ইন্ডিয়া নেক্সট দেখো ইমো ইন্ডিয়া ইমোয়ার্টাল ইন্ডিয়া বইটি কার লেখা অমিশ ত্রিপাঠীর লেখা নেক্সট কোশ্চেন নাম্বার নাইন ইন্ডিয়া ফ্রম মিড টু দ্য মিলেনিয়াম ইন্ডিয়া ফ্রম মিড নাইট টু দ্য মিলেনিয়াম বইটি লিখেছেন শশী থারুর শশী থারুরের লেখা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন ইন্ডিয়া আনমেড ইন্ডিয়া আনমেড বইটির লেখক হচ্ছে যশবন্ত সিনহা নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার ইলেভেন ইন্ডিয়া টু থাউজেন্ড সেভেন্টিন এয়ার বুক বইটি কার লেখা রাজীব মেহর্ষির লেখা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম বইটি কার লেখা বইটি দেখো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ আব্দুল কালামের লেখা ঠিক আছে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের লেখা ইন্ডিয়া টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম এই বইটিও ভীষণ ইম্পর্টেন্ট বিগত বিভিন্ন সালে আসতে দেখা গেছে নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার থার্টিন ইন্ডিয়া ডিভাইডেড ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বই দেখো আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা বইয়ের নামের সঙ্গে ইন্ডিয়া শব্দটি রিলেটেড ইন্ডিয়া শব্দটি যুক্ত এই জন্য বইগুলো কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় কোশ্চেন নাম্বার থার্টিন ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা ইন্ডিয়া ডিভাইডেড কোশ্চেন নাম্বার ফরটিন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটিও ভীষণ ইম্পর্টেন্ট বারবার আসা চাকরি পরীক্ষায় ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা ঠিক আছে চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন ইন্ডিয়া ইকোনমি এসে অফ মানি অ্যান্ড ফাইন্যান্স বইটি কে লিখেছেন না বইটি লিখেছেন ডক্টর সি রঙ্গরাজন ঠিক আছে কোশ্চেন নাম্বার ফিফটিন শেষ হল কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখো ইন্ডিয়া এপিগ্রাফি ইন্ডিয়ান এপিগ্রাফি বইটি কে লেখি লিখেছেন বইটির লেখক হচ্ছেন ডিসি সিরকার ইন্ডিয়ান এপিগ্রাফি চলে যাবো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইন্ডিয়ান হোম রুল বইটি কার লেখা এম কে গান্ধীর লেখা ইন্ডিয়ান হোম রুল বইটির লেখক হচ্ছেন এম কে গান্ধী নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন ইন্ডিয়ান ফিলোসফি ইন্ডিয়ান ফিলোসফি জানো এই বইটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা ইন্ডিয়ান ফিলোসফি ঠিক আছে চলে যাব নেক্সট নাইনটিন কোশ্চেন নাম্বার নাইনটিন ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বইটি কার লেখা বইটি ভিডি সাভারকার অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকারের লেখা ঠিক আছে চলে যাব নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি মেকিং অফ নিউ ইন্ডিয়া মেকিং অফ নিউ ইন্ডিয়া বইটি কার লেখা বইটি হচ্ছে ডক্টর বিবেক দেবরায়ের লেখা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মেকিং ইন্ডিয়া অ্যসাম বইটি কাল কে লিখেছেন বিখ্যাত লেখক চেতন চেতন ভগতের লেখা ঠিক আছে চলে যাব নেক্সট কোশ্চেন দেখো টোয়েন্টি টু নিউ ইন্ডিয়া বইটির লেখককে নিউ ইন্ডিয়া অ্যানি বেশান্তের লেখা নিউ ইন্ডিয়া বইটিও আসে পরীক্ষায় নিউ ইন্ডিয়ার লেখক হচ্ছেন অ্যানি বেশান্ত চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কার লেখা এটি এই বইটিও চেতন ভগতের লেখা ওয়ান ইন্ডিয়ান গার্ল চলে যাব নেক্সট কোশ্চেন দেখো টোয়েন্টি ফোর উই ইন্ডিয়ানস উই ইন্ডিয়ানস বইটির লেখক হচ্ছে খুশবন্ত সিং খুশবন্ত সিং খুশবন্ত সিং এর একটা বিখ্যাত বই যে ট্রেন টু পাকিস্তানের ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং ওটিও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে তোমরা জানো বইটির লেখক হচ্ছে দাদাভাই নৌরুজি ঠিক আছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে দাদাভাই নৌরজি বারবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রেসেস অ্যান্ড কালচার্স অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন বইটি লিখেছেন ডি এন মজুমদার নেক্সট টোয়েন্টি সেভেন দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছেন অমত্য সেন এই বইটিও ভীষণ ইম্পর্টেন্ট বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছে অমত্য সেন ঠিক আছে যিনি অর্থনীতিতে ভারতীয় মধ্যে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন উনিশশো সালে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো টোয়েন্টি এইট অ্যান অটোবায়োগ্রাফি অফ আননোন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটিও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটিও বারংবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় বইটি কে লিখেছেন না বইটি লিখেছেন সি চৌধুরী দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছে নীরদ সি চৌধুরী ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য ব্যান্ডিড কুইন অফ ইন্ডিয়া দ্য ব্যান্ডিট কুইন অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন ফুলন দেবী দ্য ব্যান্ডেড কুইন অফ ইন্ডিয়া চলে যাবো নেক্সট কোশ্চেন দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মেকিং অফ ইন্ডিয়ান ন্যাশন বইটি লিখেছেন বাঙালি রাষ্ট্রপতি যিনি ছিলেন প্রণব মুখার্জি দেখো কোশ্চেন নাম্বার থার্টি দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মেকিং অফ ইন্ডিয়ান ন্যাশন বইটি কে লিখেছেন বইটি লিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হলো থার্টি নম্বর কোশ্চেন শেষ হলো নেক্সট দেখো থার্টি ওয়ান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেরাকাল সারেন্ডার অ্যান্ড হো বইটির লেখককে বইটির লেখক হচ্ছে রাজীব ধাওয়ান নেক্সট দেখো বলেছিলাম যে প্রত্যেকটা বইয়ের নামের সঙ্গে ইন্ডিয়া শব্দটি জড়িত রকম কিছু বই আজকে আমরা আজকের এই ক্লাসে আলোচনার জন্য বেছে নিয়েছি দেখো এই বইগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো এক্সামে যে কোনো সময় এসে যেতে পারে সে কলকাতা পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা পিএসসির কোনো এক্সাম হোক যে কোনো এক্সামে এসে যেতে পারে দেখো থার্টি টু কোশ্চেন নাম্বার দ্য হার্ট অফ ইন্ডিয়া দ্য হার্ট অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন বইটি লিখেছেন মার্ক তুলি দ্য হার্ট অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে মার্ক তুলি নেক্সট দেখো থার্টি থ্রি দ্য আই ম্যাম ইমাম অ্যান্ড দ্য দ্য সরি দ্য ইমাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান দ্য ইমাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান বইটি লিখেছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষের লেখা দ্য ইমাম অ্যান্ড ইন্ডিয়ান কোশ্চেন নাম্বার থার্টি ফোর দ্য মেকিং অফ ইন্ডিয়ান দ্য মেকিং অফ ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছে অখিলেশ তিলোটিয়া নেক্সট দেখো থার্টি ফাইভ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি বই আনহ্যাপি ইন্ডিয়া আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে লালা লাজপত রায় ঠিক আছে থার্টি ফাইভ নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা এটা কিন্তু বারবার আসতে দেখা যায় লালা লাসপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া ঠিক আছে নেক্সট দেখো থার্টি সিক্স ওয়েক আপ ইন্ডিয়া ওয়েক আপ ইন্ডিয়া বইটি লিখেছেন অ্যানি বেশান্ত ওয়েক আপ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া ওয়েক আপ ইন্ডিয়া এগুলো সব অ্যানি বেশান্তের লেখা নেক্সট থার্টি সেভেন ওয়ার অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক হচ্ছে বীর সাভারকর ঠিক আছে নেক্সট দেখো হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস বইটি কে লিখেছেন বইটির লেখক হচ্ছেন চেতন ভগত ঠিক আছে ওয়া হোয়াট ইয়ং ইন্ডিয়া ওয়ান্টস বইটির লেখক হচ্ছে চেতন ভগত নেক্সট থার্টি নাইন দেখো ওয়ান্ডার হোয়াট ওয়াজ ইন্ডিয়া বইটি কার লেখা এ এল বাসাম এল লেখা এ এল বাসাম। নেক্সট কোশ্চেন নাম্বার ফরটি অভিনব ভারত বইটি কার লেখা অভিনব ভারত তোমরা প্রত্যেকেই জানো বিনায়ক দাবোদর সাভারকর বা বি বিডি বি ডি লেখা ঠিক আছে অভিনব ভারত আর বাংলায় আছে বর্তমান ভারত কিন্তু স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের লেখা ঠিক আছে এই ছিল আজকে চল্লিশটা কোশ্চেন বলেছিলাম চল্লিশটা কোশ্চেনের সঙ্গে ইন্ডিয়া বা ভারত এই শব্দটি জড়িত রয়েছে এবং অনেক সময় দেখা যাচ্ছে কোশ্চেন যারা সেট করেন বিভিন্ন চাকরির পরীক্ষায় তারা ইন্ডিয়া লেখা আছে এরকম বইগুলোকে প্রায়োরিটি দেয় তাদের কোশ্চেন সেটের ক্ষেত্রে ঠিক আছে তাই এগুলো যদি ঠিকঠাকভাবে মুখস্থ রাখো বললাম যে বইগুলো বোঝার কিছু নেই এখানে এই জন্য জাস্ট শুধু উত্তরগুলো বলে দিলাম তুমি ট্রেনে বাসে বা বিভিন্ন অবসর সময়ে এইগুলো শুনে তুমি এই এগুলো তো মুখস্থর বিষয় একটু রিভিশন করে নিতে পারো বা না জানা থাকলে মুখস্থ করে নিতে পারো ঠিক আছে তো আশা করছি আজকের ভিডিওটি ক্লাসটি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে এবং আশা রাখবো যে আগামী দিনে বিভিন্ন এক্সামে কোনো না কোনো একটি বই এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো এরই সঙ্গে আজকের ক্লাস শেষ করলাম সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ